এই একটা শব্দের জিকির যদি করতে পারেন ইনশাআল্লাহ ঋণের বোঝায় চাপা পড়ে আছেন এই জিকিরটা করবেন আল্লাহ তালা ঋণের বোঝা থেকে মুক্তি দান করবে তারপর অভাবে আছেন এই একটা শব্দের জিকির করবেন অভাব অনুটন দূর করে দিবে ঋণের বোঝায় চাপা পড়ে আছেন অভাব অনুটনে আছেন এই একটা শব্দের জিকির ইনশা আজিজ আল্লাহ তালার কাছে করবেন যত কঠিন কিছুই জান না কেন আল্লাহ তালা কবুল করবে এমন একটি জিকির আছে এই জিকিরটি যদি একবার পড়তে পারেন যত কঠিন কিছুই জান না কেন ইনশা আজিজ আল্লাহ তালা কবুল করবে এ একটা শব্দের জিকির হয়েছেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে এ একটা শব্দের জিকির পড়বেন ইনশা আল্লাহ যত কঠিন কিছুই চান না কেন বিপদে পড়ে আছেন এ একটা শব্দের জিকির করবেন ইনশা আল্লাহ কারণ আমাদের উপর যদি কোনো বিপদ আপদ আল্লাহ তালা দেয় এই বিপদ আপদের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা করেন আর বিপদ আপনার ওপর পতিত হয়েছে কোনো বান্দার ওপর যখন মৌমিন বান্দার ওপর বিপদ বতীত হয় তাহলে মৌমিন বান্দা এই বিপদের কারণে সে দুইটা গুণ অর্জন করতে পারে একটা হচ্ছে ধৈর্যের গুণ আরেকটা হচ্ছে সহনশীলতার গুণ সে অর্জন করতে পারে এজন্য আমরা বিপদ যখন আমাদের ওপর আল্লাহ তালা দিচ্ছে বিপদকে আমাদের জন্য নেয়ামত নাকি শাস্তি সেটা কিভাবে আমরা বুঝবো হাদিসের মধ্যে সই হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন ইন্না আয়জামল জাজা ইমা আয়জামল বালাইম ইন্না তালা ইদা হাব্বা কৌমান ইফতলাহিম ফামান রদিয়া ফালাহুর রেদা ওমান আমান সখিতা ফলাহুর সুখ অর্থাৎ বিপদ যত কঠিন হয় আল্লাহ রাসুজাল্লা সাল্লাম বলেন মৌমিন বান্দার ওপর যখন কোনো বিপদ আপদিত হয় এই বিপদ যত কঠিন হয় পুরস্কারও তত বড়ো হয় বিপদ যদি ফিফটি পারসেন্ট হয় পুরস্কার হান্ড্রেড পার্সেন্ট আসবে বিপদের মাত্রা যদি ওয়ান পারসেন্ট হয় পুরস্কারের মাত্রা টু পার্সেন্ট হবে অর্থাৎ ডাবল হবে কিন্তু আল্লাহ তালা যে ইন আল্লাহ ইন্নআল্লাহ তালাঈদাহ হাব্বা কৌমান ইফতলাাহিম আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন কোনো জাতিকে ভালোবাসেন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে কোনো পরিবারকে ভালোবাসেন তাহলে ওই পরিবারের উপর আল্লাহ তালা বিপদ আপদ বেশি দেয় সমান রাদিয়া ফালাহুর রেদা ওমান সাকিতা ফালাহু সুখত আর এই বিপদে যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর এই বিপদে যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তালাও তার প্রতি অসন্তুষ্ট থাকে এই জন্য বিপদের যখন চলে আসবে আপনার ওপর আপনি যদি বিপদের সময় বিপদটা চলে আসার কারণে আপনি যদি হিম্মত রাখতে পারেন আপনি যদি ধৈর্য ধারণ করেন ধৈর্যের মহত্ব এই ধৈর্যের মহত্ব গুণ অর্জন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য নেয়ামত হয়ে যাবে আর যদি সেটার কারণে আপনি অধৈর্য হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান তাহলে সেটা আপনার জন্য শাস্তি হয়ে যায় এই জন্য যখনই বিপদে পড়বেন আল্লাহ তালার এই একটি নাম পড়বেন একটি নাম ধৈর্য মহত্বের গুণের সাথে যদি এই একটি নাম আল্লাহ তালার কাছে চাইতে পারেন একটি নাম পড়ে যত কঠিন কিছুই জান না কেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করবে আপনার কত চাওয়া আছে আপনার কাছে কত বা আপনার যা কিছু বলার আছে সব কিছু আল্লাহ তালার কাছে বলেন এ একটা শব্দের জিকির আজকেই করবেন ইনশাআল্লাহ এই একটা শব্দের জিকির যদি করতে পারেন ইনশাআল্লাহ ঋণের বোঝায় চাপা পড়ে আসেন এই জিকিরটা করবেন আল্লাহ তালা ঋণের বোঝা থেকে মুক্তি দান করবে তারপর অভাবে আছেন এ একটা শব্দের জিকির করবেন অভাব অনটন দূর করে দিবে ঋণের বোঝায় চাপা পড়ে আসেন অভাব অনটনে আসেন এই একটা শব্দের জিকির ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাল্লাহার কাছে করবেন যত কঠিন কিছুই যান না কেন আল্লাহ তালা কবুল করবে সংসারের ঝামেলা আছেন এ একটা শব্দের জিকির করবেন বনিয়া আদম সন্তানগুলো প্রত্যেক যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দেন ওইটা দেন সবাই যদি আল্লাহ তালা সব কিছু দিয়েও দেয় তবু আল্লাহ তালার ধন ভান্ডারের এক ইঞ্চিও কুমবে না লাউন্না ওয়া লাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম বনি আদমের এই সন্তানগুলোকে যদি প্রত্যেকগুলোকে তাদের সব চাওয়া আশাগুলো আমি পূরণ করে দিই তবু আল্লাহ তালা বলেন আমার ধন ভান্ডার এক ইঞ্চিও কমবে না এজন্য আপনার চাওয়া পাওয়া কত আছে যা কিছু থাকুক না কেন সব আল্লাহ তালার কাছে বলেন এই জন্য একটি শব্দের জিকির ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা কোরআন এটা লিপিবদ্ধ করে দিয়েছেন খুব সুন্দরভাবে আমি বলে দিচ্ছি আপনারা আমার সাথে ঠুঁট মিলাতে পারেন যারা বাড়েন হাসবুন আল্লাহ খুব কঠিন মনে হচ্ছে না একেবারেই সহজ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামও আমাদেরকে হাদিসের মধ্যে শিখাই দিয়েছেন এই দোয়াটা কঠিন বিপদের মধ্যে থাকলেও এই দোয়াটা পড়বেন এই জিকিরটা করবেন এ কোরআনের আয়াতটা পড়বেন হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওয়াকিল কিল আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমার উত্তম দায়িত্বশীল আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন আপনি আমার উত্তম দায়িত্বশীল আল্লাহ এই পথটাকে আমার সহজ করে দেন আপনি আমার উত্তম দায়িত্বশীল ওকিল আপনি আল্লাহকে ওকিল মানলেন দায়িত্বশীল মানলেন উত্তম দায়িত্বশীল যখন আপনি আল্লাহকে মেনে নিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার পথ সহজ করে দিবি আপনার বিপদাবোধ দূর করে দিবে আপনার প্যারেশানি দূর করে দিবে উদ্যোগ উৎকণ্ঠা দূর করে দিবে যা কিছু বলেন না কেন যত পরেশানিতেই থাকেন না কেন যত প্যারেশানির মধ্যেই দুশ্চিন্তার মধ্যেই চাপা পড়েন না থাকেন না কেন আল্লাহ তাল্লাহ দুর্বৃত্ত করে দিবে ইনশা আল্লাহ উল্লাজি এই বিশ্বাস আর অ্যাটিন রেখে সবসময় যখনই বিপদে পড়বেন আল্লাহ তালার এই জিকিরটা করবেন হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওকিল